Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার পর্ণ কুটিরে এক মুষ্টি তণ্ডুলকণা ভক্ষণ করে আপনাকে অনুগৃহীত করেছিলেন। তাই আজ আপনার মতো ভক্তের কাছে ধ্রুবের অলৌকিক তপস্যার কাহিনী আনন্দের সঙ্গে বর্ণনা করছি। আজ থেকে বহু শতাব্দী পূর্বে সত্যযুগে স্বয়ম্ভু বা মনুর পুত্র উত্তানপাদ নামে এক রাজা পৃথিবী শাসন করত। সুনীতি ও সুরুচি নামে তার দুই রানী ছিল। তাদের মধ্যে ছোট রানী সুরুচির প্রতি রাজার প্রবল পক্ষপাতিত্ব ছিল, সেজন্যে লোকে তাকে ত্রৈণ বলে নিন্দা করত। ঈর্ষাপরায়ণা ছোট রানী সুরুচির পরামর্শে রাজা তার বড় রানী সুনীতিকে নির্বাসন দণ্ড দিয়েছিলেন। দীর্ঘকাল পরে একদিন গহ নরণ্যে রাজা উত্তানপাদ মৃগয়া করতে গিয়ে পথ হারিয়ে ফেলল। তখন সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। রাজা আশ্রয়ের অনুসন্ধানে ঘুরতে ঘুরতে এক ঋষি আশ্রমে উপস্থিত। অনন্তর জগজ্জননী শিব শ্রীমন্তিনী সতী পিতা দক্ষ প্রজাপতির নিকট অতিনিন্দা শ্রবণ করিয়া ক্রোধে ক্ষোভে অপমানে রক্তারবিন্দ তুল্য স্ফুরিত অধরষ্ট দংশন করিতে লাগিলেন। মহারাজ উত্তানপাদ, মহারাজ উত্তানপাদ, আসুন আসুন রাজন, জয়স্তু। তপোধন, আমি বন্যপরাহের পশ্চাৎধাবন করতে গিয়ে পথ হারিয়ে আপনার আশ্রয় প্রার্থী। আপনার শাস্ত্রপাঠে কোনো বিঘ্ন সৃষ্টি করলাম না তো? না মহারাজ, এই আরণ্যক তপবনে আপনার আগমন হয়তো বিধাতার অভিপ্রেত। বিধাতার অভিপ্রেত? মহর্ষি, আপনার কথা আমার নিকট দুর্বোধ্য মনে হচ্ছে। আসুন আতিথ্য গ্রহণ করুন রাজন, একে একে সবই জানতে পারবেন কেন বিধাতার অভিপ্রেত। কে?
আর্য পুত্র। শুনেছি মহারানী? না মহারাজ, আপনার দাসী। শুনিতি, রাত্রি গভীর হলো, বিশ্রাম করবে চলো। শুনিতি, শুনিতি, সাক্ষী করে বলছি মা, মাতার উপর ভগবান আছেন। মহারাজ মৃগয়া করতে গেছেন বলেই জানি, কিন্তু কেন দেরি হচ্ছে বলতে পারি না। আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। সপ্তাহ কালের মধ্যে মহারাজের ফেরবার কথা ছিল, দেখতে দেখতে পক্ষকাল কেটে গেল। মহারাজ কোথায় গেছেন যেন আপনারা গোপন করছেন। রাজন, মা শুনিতি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিনী। আপনার নিরপরাধিনী ধর্মপত্নীকে আপনি পুনর্গ্রহণ করেছেন জেনে আমি পরম প্রীতি লাভ করলাম। আশীর্বাদ করি সর্বসুলক্ষণ যুক্ত পুত্রের পিতা হয়ে শশাগরা পৃথিবীর অধীশ্বর হন। জয়স্তু। এখন তাহলে রাজধানী অভিমুখে যাত্রার আদেশ দিন তপোধন। আপনার যাত্রা শুভ হোক রাজন। এবারে আমায় আমার রাজধানীতে ফিরে যাবার অনুমতি দাও শুনিতি। এখনো কি আমার উপর অভিমান গেল না? আবার আমি তোমায় বলছি শুনিতি, তুমি আমার প্রধানা মহিষী। ছোট রানী সুরুচির কুপরামর্শে তোমাকে নির্বাসন দণ্ড দিয়ে যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। বলো বলো, এখনো কি আমাকে ক্ষমা করতে পারো না? বলো। ও কথা বলে আমায় অপরাধী করবেন না মহারাজ। অদৃষ্টের লিখন কেউ খণ্ডন করতে পারে না। না হলে আপনার মতো সর্বগুণান্বিত স্বামীর স্নেহ থেকে বঞ্চিত হব কেন? না না, আমার স্নেহ দৃষ্টি থেকে তুমি বঞ্চিত হবে, সবই নিয়তি। শুনিতি, আজ আমি তোমার কাছে শপথ করছি, তোমাকে সসম্মানে আমি রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। তুমি হবে আমার মহারানী। না না মহারাজ, আমি মহারানী হতে চাই না। সামান্য দাসীর মতো প্রাসাদের এক কোণে একটু আশ্রয় পেলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। না না শুনিতি, দাসীর মতো নয়, তুমি হবে আমার মহারানী, আমার নয়নের মণি। আশীর্বাদ।
পলাশক্তি শাড়িকে ও বুঝেছি সত্য যুগের পাখি কিনা এমনি মনে কথাটি টের পেয়েছ আচ্ছা শাড়ি বলতো আজকের মালা গাঁথাও কি বিঠা যাবে মালতি মানিনীর আমার মান হয়েছে হ্যাঁ আর অত অধিক খাতা কাজ নেই যেখানে গিয়েছিলে সেখানে থাকলেই পারতে এই দেখো কোনো কথা না শুনেই রাখ আচ্ছা কোথায় গিয়েছিলাম বলো তো কি করে বলবো আমি তো আর হাত গুনতে জানি না আরে শোনো শোনো কাউকে বলবে না বলো কি আগে তুমি সত্যি করো বাবা বাবা অত ভনিতার কি দরকার কি বলবে তাই বলো না আমি তিন সত্যি করছি বলবো না বলবো না বলবো না মালতী তুমি যেন আমার স্বর্গের চাঁদ খুব হয়েছে কি বলছো তাই বলো আগে শোনো মহারাজের সঙ্গে মহারানীর তপবনে হঠাৎ মিলন হয়েছে মহারাজ তাকে মহাসমারোহে ফিরে আনবেন বলে কথা দিয়ে এসেছেন বলো কি একথা শুনলে ছোট রানীকে জুলে পড়ে যাবে তা হয়তো যাবে আরে শোনো তোমার তিন সত্যির কথা ভুলো না জানো মেয়ে ছেলে পেটে আবার কথা থাকে না মহারাজ একথা কাউকে বলতে নিষেধ করে দিয়েছেন তুমি নিশ্চিন্ত থাকো একথা কাক পক্ষেও টের পাবে না পাবে না তো না গো না রুচি তোমার জন্য কি চমৎকার পদ্ম এনেছি দেখো সুরুচি সুরুচি সরুরানী দরজা খুলুন বলবো না বলবো না বলবো না কাকপক্ষীটাও টের পাবে না কি হলো কি শুনি কি বলবি না সে অনেক কথা উনি আবার তিন শক্তি করে নিয়েছেন কেমন করে বলবো বলো বলেছেন কাউকে বলো না কাকপক্ষীটাও যেন টের না পায় শোন মহারানী আমায় বললে কোনো দোষ হবে না বুঝলি আমি তোর সখী এমন গোপন কথাকে বল না বলবো কি জ্বালা বলছি আমায় বললে কোনো দোষ হবে না হবে না তো না না দোষ হবে না বল তবে শোনো মহারাজ তপবনে বড় রানীর কাছে গিয়েছিলেন বড় রানী আজ আমি তোমার কাছে শপথ করছি শুনিতে তোমাকে আমি সসম্মানে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব তুমি হবে আমার মহারানী সুরুচি সুরুচি না না মহারাজ আর আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না সুরুচি অমন কর না সুরুচি আর আমি তোমার কাছে কোনো দিনও শুনিতির নাম উচ্চারণ করব না কি করলে তুমি সুখী হবে বলো তো সুখী আপনি আমার সত্যি সুখী দেখতে চান মহারাজ নিশ্চয়ই বলো রানী কি করলে তুমি সুখী হবে তবে প্রতিজ্ঞা করুন মহারাজ তাকে আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরিয়ে আনবেন না কোনোদিন তার কথা মনের কোনো স্থান দেবেন না আমি প্রতিজ্ঞা করছি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব এবার তুমি সুখী হয়েছো তো আর আরেকটা কথা কি বলবেন সংকোচে বলো আপনাকে আরেকটু প্রতিজ্ঞা করতে হবে মহারাজ কি প্রতিজ্ঞা সুরুচি যদি যদি আমার গর্ভে আপনি পুত্র লাভ করেন তবে সেই হবে আপনার রাজ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী সুরুচি এই আমার একমাত্র কামনা মহারাজ মহারাজ বলুন উত্তর দিন বেশ তাই হবে তোমার মনস্কামনাই পূর্ণ হবে ডাকে পুরুষকে
ভাবে।